হ্যালো ফ্রেন্ডস, সাবস্ক্রাইব করো মহাকাশ টিভি এই চ্যানেলটিকে এই ব্রহ্মাণ্ডের অনেক অজানা এবং রোমাঞ্চকর তথ্য জানার জন্য। কেমন দেখায় মহাকাশ থেকে ভারত, ইন্ডিয়া? আমরা এখন আছি ISS অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। পৃথিবীর সমুদ্রতল থেকে 408 কিলোমিটার দূরে সমুদ্র থেকে পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং দ্য বুর্জ খালিফা 828 মিটার উঁচু এবং পৃথিবীর সবথেকে উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট 8848 কিলোমিটার উঁচু। প্যাসেঞ্জার এয়ারপ্লেনও 10,000 থেকে 11,000 মিটার উঁচুতেই উঠতে পারে। ওজন স্তর 17,000 মিটার থেকে শুরু হয় এবং পৃথিবী থেকে 50,000 মিটার পর্যন্ত শেষ হয়ে যায়। প্রায় 1,00,000 মিটার অর্থাৎ পৃথিবী থেকে 100 কিলোমিটার দূরে পৃথিবীর 55% আবহাওয়া শেষ হয়ে যায় এবং এখান থেকে শুরু হয় মহাকাশের সূচনা। এবং আপনি এখন যে দৃশ্যটি দেখছেন সেটি পৃথিবীর থেকে 480,000 মিটার অর্থাৎ 408 কিলোমিটার দূর থেকে নেওয়া যে অরবিটে ISS ট্রাভেল করে। তাহলে চলুন দেখা যাক ISS থেকে অর্থাৎ মহাকাশ থেকে আমাদের দেশ ভারত কেমন দেখায়। চলুন শুরু করা যাক। এই অংশটি ভারতের দক্ষিণাংশ এবং শ্রীলঙ্কার চারপাশ হিন্দ মহাসাগর দিয়ে ঘেরা। এই অংশ ভারতের উত্তর পূর্বাংশ, যেখান থেকে আপনি হিমালয়ের পর্বতশৃঙ্গগুলি দেখতে পারবেন। আপনারা উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, রাজস্থান এবং হিমাচলের কিছু অংশ দেখতে পারবেন। এই অংশটি পশ্চিমবঙ্গ, হ্যাঁ আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং সুন্দরবনের কিছু অংশ। এটি হলো ভারতের পশ্চিমাংশ, যেখান থেকে আপনি গুজরাট ও মহারাষ্ট্রের কিছু অংশ দেখতে পারবেন। এবং এটি হলো হিমালয় পর্বতমালা, যেটি মোটামুটি ভারতের 65% দখল করে আছে। এবং এটি হলো মুম্বাই শহর। এগুলি স্পেস থেকে নেওয়া ভারতের কিছু রাতের ছবি। এই পার্টটি সাউথ ইন্ডিয়ায়। আপনি এই তিনটি গোলাকার আলোর জায়গা দেখতে পাচ্ছেন, এগুলি ব্যাঙ্গালোর, চেন্নাই এবং হায়দ্রাবাদ সিটি। এটি আহমেদাবাদ সিটি এর নাইটের ছবি। মাঝে মাঝে আপনি যে এই ব্লিঙ্কিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলি হলো মেঘের গর্জনের আলো। নাসা এই ভিডিওটিকে ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়েছে, অর্থাৎ টাইম ল্যাপস। নিচের এই আলোর অংশটি হলো আমাদের রাজধানী দিল্লি শহর। এই ছবিতে আপনি একটি লম্বা লাইটের রেখা দেখতে পাচ্ছেন। ডান দিকের ছবিটি ভারত এবং রাজস্থানের এবং বাঁদিকের ছবিটি পাকিস্তানের। এবং এর মাঝখানে যেই লাল রেখাটি দেখতে পাচ্ছেন, এটি ইন্ডিয়া পাকিস্তান বর্ডার। হ্যাঁ গাইস, আপনাদের জেনে রাখা ভালো যে ইন্ডিয়া পাকিস্তান বর্ডার এমন একটি বর্ডার পুরো বিশ্বের মধ্যে যাকে স্পেস থেকে দেখা যায়। এবং এটি পুরো নর্থ ওয়েস্ট ইন্ডিয়া। এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে নাসার দ্বারা দেওয়া কিছু অপূর্ব দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের ভিডিওটি কেমন লাগলো। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাথে শীঘ্রই দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে ওয়েলদি, স্টে হ্যাপি অ্যান্ড